হাই এভরিবডি, এই ভিডিওতে আমি স্ট্যাটিস্টিকের একটা কোয়েশ্চেন নিয়ে আসছি যেখানে কোরিলেশন অফ কোএফিশিয়েন্ট ফাইন করতে বলেছে বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দেখো আগের যে অঙ্কগুলো তোমরা দেখেছো, যদি তোমরা দেখে না থাকো প্লেলিস্ট আমার দেখে নিও নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিক, তো আগের যে ভিডিওটা দেখেছো তোমরা সেখানে এক্স আর ওয়াইয়ের কলাম দেওয়া ছিল, এক্স আর ওয়াইয়ের দুটো আলাদা আলাদা কলামের রেসপেক্টে ভ্যালুস দেওয়া ছিল। এই যে ভিডিওতে আমি দেখো অঙ্কটা ডেটাগুলো আলাদা আলাদা দেওয়া আছে, সব এন এর মান দেওয়া আছে 100, এ নাম্বার অফ এলিমেন্ট, সামেশন মিক্স বা এক্স আই দেওয়া আছে, আগের এক্স আর ওয়াইয়ের মান দেওয়া থাকতো, এখানে সামেশন ফরম্যাটে দেওয়া আছে, সামেশন ফরম্যাটে তার ওয়াই আই মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার দেওয়া আছে, ওয়াই অফ আই এর মান দেওয়া আছে, আর দুটো মাল্টিপ্লিকেশন ফরম্যাটে দেওয়া আছে। তো এই যে মানগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা মানকে ইউজ করে কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করতে হবে। তো এই অঙ্কটা ডিফারেন্ট আদার দেন আদার অঙ্কগুলোর থেকে। তো আমরা বিভিন্ন ফর্মুলা দেখেছি আর এর, আর ইকুয়াল টু এই যে ফর্মুলাটা আছে, প্রথমে কো ভ্যারিয়েন্স এক্স আর ওয়াই বার করব, তারপর তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা এক্স আর সিগমা ওয়াই। তো কো রিলেশন কোএফিশিয়েন্ট এই মানগুলো আমরা এখন এই মুমেন্টে বার করবো, তাহলে কো ভ্যারিয়েন্স এক্স এইখান থেকে এই মানগুলো পাচ্ছি। তো দেখো এখানে ফর্মুলাটা কী পাচ্ছ, ওয়ান বাই এন, ফর্মুলাটা মনে রাখবে ওয়ান বাই এন সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভা ইন্টু এটা পুরোটা আগে ইন্টু করে তারপর তার সামেশন, মানে এটা এই যে ফর্মুলাটা আছে এখানে, তো ওয়াই আই মাইনাস ওয়াই বার এটা পুরো মানটা এখানে বসাবো, এটা 101 এখানে দেওয়া আছে, ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর্মুলা ওয়ান বাই এন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, ওয়ান বাই এন ওয়াই আই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার, তার রুট বারো, তার রুট বারো। তো এখান থেকে আমি আগে প্রথমত মানগুলোকে ক্যালকুলেট করে বসাবো, তাহলে ওয়ান বাই এন হচ্ছে এখানে দেওয়া আছে, ওয়ান বাই এন দেওয়া আছে 100, তাহলে 100 বসালাম, এই পুরো মানটাই দেখো দেওয়া আছে 101। তো এখানে আমাকে কিছু ক্যালকুলেট করতে লাগলো না, টেবিলে অলরেডি সব ভ্যালুস দেওয়া আছে সেগুলো বসালাম। সিমিলারলি ওয়ান বাই এন মানে ওয়ান বাই 100 এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, ইন এখানে দেওয়া আছে 169, তাহলে 169 বসিয়ে দিলাম। সিমিলারলি ওয়ান বাই 100 ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার মানে 64 আছে, বসিয়ে দিলাম। তো সমস্ত মানগুলো এখানে বসিয়ে দেওয়ার পর ফাইনালি আমি এই অ্যান্সারটা পাচ্ছি। তো দেখো আগে অঙ্কগুলোতে আমাকে ক্যালকুলেট করতে, বাট এখানে আমাকে জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলাটা ওয়ান বাই এন সামিশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটা উপরে পার্টটা, এটা কোভেরিয়েন্স, এবার বাকিগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই একটা ফর্মুলা আছে ওয়ান বাই এন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, ওয়ান বাই এন ওয়াই আই মাইনাস ওয়ান বাই তার হোল স্কোয়ার, এবং প্রত্যেকটার ক্ষেত্রে রুট, আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে রুট ওভার ফর্মেটে আসে। তো এখানে রুট ওভার ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে যে মানটা পেলাম সেটাই হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্টস। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। ডেফিনেটলি অঙ্কগুলো তোমরা কিন্তু খাতায় লিখে লিখে একবার করে নিও, যতক্ষণ অবধি খাতায় লিখে লিখে করছো তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।